এবার বাজেট 2024-25। আসছে বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় 1,20,585 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া হচ্ছে বিদ্যুৎ খাতে, এরপরই কৃষি, জ্বালানি খাতেও থাকছে মোটা অঙ্কের ভর্তুকি। অর্থনীতিবিদরা বলছেন, ভর্তুকি সুবিধা যাতে সরাসরি ভোক্তারা পায় তা নিশ্চিত করতে হবে। তবে অর্থ প্রতিমন্ত্রী জানালেন, যৌক্তিক খাতেই ভর্তুকি দেওয়া হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। এবারও মোটা অঙ্কের ভর্তুকি থাকছে নতুন বাজেটে। অর্থ বিভাগ সূত্র বলছে, আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ থাকতে পারে 1,20,585 কোটি টাকা। চলতি 2023-24 অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দ আছে 1,10,672 কোটি টাকা। আসছে বাজেটে সবচেয়ে বেশি, প্রায় 40,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হতে পারে বিদ্যুৎ খাতে। জ্বালানি খাতেও দেওয়া হচ্ছে বড় অঙ্কের ভর্তুকি। এলএনজিতে ভর্তুকি থাকতে পারে প্রায় 7,000 কোটি টাকা। ভর্তুকিতে দ্বিতীয় স্থানে থাকছে কৃষিখাত, দেওয়া হতে পারে 25,122 কোটি টাকা। আর খাদ্যে ভর্তুকি বাবদ থাকতে পারে 7,360 কোটি টাকা। টিসিবি, ওএমএস সহ অন্যান্য খাতের জন্য 19,000 কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে জানা গেছে। অর্থনীতিবিদরা বলছেন, ভর্তুকির সুবিধা যাতে সরাসরি মানুষের কাছে পৌঁছায় সেটি নিশ্চিত করা জরুরি। সরকার সাবসিডি দিয়ে আমাকে উচ্চ হারে টাকা ছাপিয়ে আমাকে ইনফ্লেশনে ফেলবে, তার চাইতে আমি চাই ইনফ্লেশনটা কমে আসুক, আমাকে তুমি সরাসরি আমাকে আমার ন্যায্য দাম দাও, ন্যায্য মূল্যে আমি বিদ্যুৎ কিনব, ন্যায্য মূল্যে আমি জ্বালানি তেল কিনব, বেশিও দেব না কমও দেব না। তবে শিল্পের বিকাশে বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি অব্যাহত রাখা যৌক্তিক বলছেন ব্যবসায়ী নেতারা। কিছু কিছু জায়গায় আপনার আপনি যে বলেছেন যে প্রণোদনাটা কমিয়ে দেওয়া, সেগুলোর যৌক্তিকতা আছে। বাট আমরা মনে করি যে এখনকার যেই বিশেষ অবস্থাটা, তাতে করে বাংলাদেশ এখনও পর্যন্ত ওই ম্যাচিওর স্টেজে যায় নাই যে আপনি একবারে সব প্রণোদনা তুলে দিতে পারবেন। আসছে বাজেটে উপযুক্ত খাতগুলোতে যৌক্তিক ভর্তুকি থাকবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি চলমান আছে এখনও, অনেক দেশে হয়তো 60%-এর ঊর্ধ্বেও এখনও মূল্যস্ফীতি আছে। তো আমাদের জনসাধারণকে আমরা এর থেকে কীভাবে মূল্যস্ফীতিজনিত অভিঘাত থেকে আমরা কীভাবে তাদেরকে রক্ষা করব, প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে। ফ্যামিলি কার্ড থেকে শুরু করে খাদ্য সহায়তা, সেগুলো কিন্তু চলমান আছে। IMF সহ উন্নয়ন সহযোগীরা দীর্ঘদিন ধরেই ভর্তুকি কমিয়ে আনার পরামর্শ দিচ্ছে। এমন বাস্তবতায় স্থানীয় বাজারে বিদ্যুৎ জ্বালানির মূল্য সমন্বয় করা হলে ভর্তুকির পরিমাণ কমে আসতে পারে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।